الحمد لله الحمد لله بابا বলো আলহামদুলিল্লাহ কৌমা দেরি করো না আমি আবার এক জায়গায় যাবো মনে করো কষ্ট করে কবুলি হবে আলহামদুলিল্লাহ কবুল 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 না কবুল কবুল না بسم الله الرحمن الرحيم পলাশ দরিহাওলা পারানিবাসী জনাব হারুন রশিদ এর ছেলে মাহমুদুল হাসান এর নিকট ৪,০০,০০০ টাকা দেন মহর ধার্য করিয়া আমাকে উকিল নিযুক্ত করিয়া পাঠাইছে ধার্যকৃত টাকা হইতে ৫০,০০০ টাকা ওয়াসিল বুদিয়া দুইজন সাক্ষীর মোকাবেলা তুমি খুশিতে নিকারে দিন দাও মাহমুদুল হাসানের নিকট ৪,০০,০০০ টাকা দেন মহার ধার্য করিয়া আমাকে উকিল নিযুক্ত করিয়া পাঠাইছে ধার্যকৃত টাকা হইতে ৫০,০০০ টাকা ওয়াসিল দিয়া দুইজন সাক্ষী মোকাবেলায় তুমি খুশিতে নিকারে দিন দাও বাস এখন বলো আর দেরি করো বলো কবুল করে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো কি বলবা আলহামদুলিল্লাহ কবুল একটু রাগ করেন না রাগ করতেছেন বলো আলহামদুলিল্লাহ কৌমা দেরি করো না আমি আবার এক জায়গায় যাবো মনে করো কষ্ট করে কবুলি হবে আলহামদুলিল্লাহ কবুল 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 না